দশক জলদস্যুদের কবল থেকে মুক্তির খবরে নাবিকদের পরিবারে বইছে স্বস্তির হাওয়া এ বিষয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী নয়ন বুড়া জয় জয়ের কাছে জেনে নিতে চাইবো জয় বাংলা নতুন বছরের প্রথম দিনে জলদস্যুদের হাত থেকে তেইশ নাবিকের মুক্তির খবর কি বলছে তাদের স্বজনরা ধন্যবাদ রঞ্জু আপনাকে আপনি যথার্থ বলছেন যে তিনটি ব্যাগে করে যে ডলার বোধ ডলার তাদের হাতে পৌঁছানোর পরে তারা মুক্তি পেয়েছে আমরা পরিবারের কাছে এসেছি আমরা যে পরিবারের কাছে এসেছি একেবারে আবদুল্লা জাহাজের ক্যাপ্টেন আব্দুল আব্দুল রশিদের বাড়িতে আমরা এসেছি এর বাই আছে তাদের সাথে কথা হয়েছে তারা মুক্তি পেয়েছে তবে নববর্ষের দিনে যে এই সুখবর পাওয়ার পর কিন্তু পরিবারের কাছে স্বস্তি পেরেছে যেহেতু ঈদ গেল তাদের খুব খারাপ ভাবে ঈদ গেল এরকম ঈদ কোনো যায়নি তো আমি কথা বলতে যাচ্ছি প্রথমে আব্দুর রশিদের যে জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদের মায়ের সাথে কেমন লাগছে এই খবর শোনার পর জাহাজ ছুটি হয়েছিল ভালো লাগছে কালকে সন্ধ্যে আপনার ছেলে মুক্তি পেয়েছে এখন কেমন লাগছে ভালো লাগছে এবারের ঈদ কেমন গেল আপনাদের ভালো যায়নি মন দিল ভালো ছিল না এখন কেমন হচ্ছে এখন ভালো লাগছে আমি আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি আপনার বাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি বাইয়ের মুক্তি খবর আপনাদের কাছে এসেছে কেমন লাগছে এখন আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া মানে খবরটা শোনার পরে আমার খুব ভালো লাগতেছে ঈদের চেয়ে খুব ঈদের এই আমেজটা আমাদের খুব ভালো লাগেনি এখন এই খবরটা শুনে ঈদের আনন্দের চেয়ে খুব ভালো লাগতেছে কী খবর পেয়েছেন আপনারা মানে থেকে মুক্তি পেয়ে এখন দুবাইয়ের পথে রওনা দিয়েছে সে খবরটা শুনে আমরা খুব খুশি হয়েছি সেই জন্য যাচ কর্তৃপক্ষ এবং সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা কি দুবাইয়ের পথে রওনা দিয়েছে সেই কথাটা কি আপনাদেরকে জানিয়েছে সে খবরটা আমরা মানে যে থেকে নিউজ থেকে পাইছি আমরা জানতে যাচ্ছে আপনার থেকে তো সেখানে তো যাচ্ছে তারা দুবাইয় পথে এখন কি তাদের সাথে কেউ যোগাযোগ করা যাচ্ছে না এখনও যোগাযোগ করা যায় আমি চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করে ওদের রিং হয় না আসেনি কিন্তু বিভিন্ন মাধ্যমে জানতে পারছি ওরা দুবাইয় পথে রোডে বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্ট ও দুইটা আচ্ছা তাহলে দুবাই থেকে চট্টগ্রাম বা বাংলাদেশে নিয়ে আসার জন্য আপনাদের দাবি আছে তো জি আমরা চাই আমাদের ভাই যেন নিরাপদে যেন আমাদের কাছে ফিরে আসুক সেই জন্য মানে আমরা এটা দাবি জানাচ্ছি আপনার সাথে শেষ কথা কখন হয়েছিল আপনার ভাইয়ের সাথে আমার সাথে শেষ কথা আমাদের যে আমাদের এই ঈদের আগের দিন ওদের ঈদের যে নামাজ হয়েছে ওখানে জাহাজের উপর সেখান থেকে আমাকে এদের শুভেচ্ছা জানিয়েছেন ছেলের সাথে আপনার কখন কথা হয়েছিল সেদিন হয়েছিল আর হয় না আর কথা হয়নি তো এখন যে আপনি খবর পেলেন আপনার ছেলে মুক্তি পেল জাহাজ চালিয়ে তারা দূরের দিকে যাচ্ছে তো এখন আপনি কি চান বাড়িতে আসা এখন কি চান ছেলে কি বাংলাদেশে বাংলাদেশে আসবে তো এখানে আসবে জাহাজ আসবে তো এখানে বলছিল তো আগে আসবে আসবে রঞ্জু আপনি বুঝতে পেরেছেন আমরা অন্য পরিবার যারা আছে তাদের সাথেও কথা বলেছে তাদের কাছে যে স্বস্তি ফিরেছে যেহেতু এতদিন দুশ্চিন্তায় আসলে দিন কাটিয়েছে তো তাদের তেমন ভালো যায়নি যেহেতু পরিবারের একজন কিন্তু জিম্মি দশায় ছিল তাদেরকে তারা একত্রিশ দিন কিন্তু আসলে জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি উনিশ তারিখের দিকে দুবাইয়ে সে জাহাজ কিন্তু পৌঁছবে তারপর বাংলাদেশে তাদেরকে নিয়ে আসার জন্য চিন্তা চিন্তা ভাবনা করবে বলে আমাদেরকে জানিয়েছে মালিক পক্ষ এই ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে রঞ্জুর কাছে জয় আপনাকে ধন্যবাদ